ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 16 জুন 2020 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি হবে কিনা তার অনেকটা নির্ভর করছে আজকে মিটিং এর উপর। ডিটেলস আমরা দেখব। পাশাপাশি আইসিএসসি এবং আইএসসি পরীক্ষা ঐচ্ছিক হয়ে গিয়েছে, কালকে আমি সে খবর আপনাদের সাথে শেয়ার করেছি। সিবিএসসি বোর্ডেরও পরীক্ষা কোন দিকে যেতে চলেছে আজকে লক্ষ্য রাখবো, এবং সেই দুটো কেন্দ্র করে আমাদের শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও কিছু মন্তব্য করেছে, সেটাও আমরা দেখে নেব। তো প্রথমে দেখুন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে খবরটা আসছে, আজকে অনলাইনে প্যাবের জরুরি বৈঠক, আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হবে স্কুল শিক্ষার প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড অর্থাৎ প্যাব এর বৈঠক। সাধারণ পরিস্থিতিতে নয়াদিল্লিতে গিয়ে এই বৈঠকে যোগ দিতেন শিক্ষা সচিব বা দপ্তরের শীর্ষস্থানীয় এক বা একাধিক অফিসার। দেশজুড়ে স্কুল শিক্ষার বিভিন্ন প্রকল্প মঞ্জুরি পায় এই বৈঠকে, কিন্তু করোনার জন্য এবছর অনলাইনেই সেই বৈঠক হবে। বৈঠকে আলোচ্য বিভিন্ন প্রস্তাব নিয়ে সোমবার দফায় দফায় বৈঠক করেছেন বিকাশ ভবনের আধিকারিকরা। শিক্ষামন্ত্রী পার্থবাবুও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এদিন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে শিক্ষামন্ত্রীর কাছে বেতন বৃদ্ধি নিয়ে আবেদন জানানো হয়েছিল। মঞ্চের দাবি, আবেদনের উত্তরে শিক্ষামন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড পার্শ্ব শিক্ষকদের জন্য কত অর্থ বরাদ্দ করে তার উপরই সব কিছু নির্ভর করবে। অর্থাৎ প্যাপ কত অর্থ বরাদ্দ করবে তার উপর নির্ভর করছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়বে কিনা, বা তাদের যে বেতন কাঠামোর দাবি ছিল অতীতে যে আন্দোলন তারা সংগঠিত করেছিলেন সে খবর আমরা জানি। তো সেই ভাগ্যটা ঝুলে রয়েছে আজকের মিটিংয়ের ওপর অনেকটাই সেই তথ্য সামনে আসছে কিনা। পাশাপাশি পরীক্ষা নিয়ে যে খবর বলছিলাম, জুলাইতে সিবিএসসির দশম ও দ্বাদশের পরীক্ষা আদৌ হবে কিনা সংশয় বাড়ছে, পরীক্ষা বাতিল চান অভিভাবকের একাংশ। দিন এগিয়ে এলেও দ্রুত বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতিতে আগামী 1 জুলাই থেকে সিবিএসসির দশম এবং দ্বাদশের বাকি থাকা পরীক্ষা আদৌ হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। জুন মাসের মাঝামাঝি পৌঁছেও করোনা সংক্রমণের রেখাচিত্র নিম্নমুখী হয়নি, তাই ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে চিন্তায় রয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। অভিভাবকদের একাংশ মন্ত্রকে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টও মন্ত্রকের বিরুদ্ধে মামলা করেছেন 4 জন অভিভাবক, শীঘ্রই তার শুনানিও হবে। তাই সব মিলিয়ে চাপে রয়েছে কেন্দ্র। উদ্ভূত পরিস্থিতিতে অভিভাবকদের দাবি মেনে পরীক্ষা বাতিল করা হবে নাকি ঘোষণা মতো 1 থেকে 15 জুলাই পরীক্ষা হবে, দোটানায় রয়েছে মন্ত্রক। বেশিরভাগ অভিভাবক চাইছেন ইতিমধ্যেই পরীক্ষা হয়ে যাওয়া বিষয়ের নম্বর দেখে বাকি থাকা বিষয়ে গড় নম্বর দিয়ে দেওয়া হোক। আইসিএসসি এবং আইএসসি কিন্তু গড় নম্বর দেওয়ার দিকে যায়নি, তারা কিন্তু টেস্টের পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। আমরা দেখব সেই খবরটা ছোট্ট করে। আইসিএসসি ও আইএসসির বাকি পরীক্ষা ঐচ্ছিক, আইসিএসসি দশম এবং আইএসসি দ্বাদশ বাকি পরীক্ষা ঐচ্ছিক করে দেওয়ার সিদ্ধান্ত নিল কাউন্সিল। এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে ছাত্রছাত্রীদের কাছে দুটি অপশন রয়েছে, সূচি মেনে জুলাই মাসে বাকি পরীক্ষাগুলি তারা দিতেও পারবে অথবা নাও দিতে পারে। কারণ তবে কোনো পড়ুয়া কী সিদ্ধান্ত নিল তা স্কুলগুলিকে দ্রুত জানাতে হবে, কারণ 22 জুনের মধ্যে কাউন্সিলের কাছে সেই তথ্য তাদের পাঠাতে হবে। অর্থাৎ 22 জুনের মধ্যে অপশন চয়েস করতে হবে স্টুডেন্টদের। আইসিএসসি দশম এবং আইএসসি দ্বাদশ বাকি পরীক্ষা ঐচ্ছিক হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী ভাবছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থবাবু অবশ্য জানিয়েছেন বাকি বোর্ডগুলির দিকে নজর রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবর আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। যে পার্থবাবু যে কথাটি শেষকালে বলেছে বাকি বোর্ডগুলির দিকে নজর রাখছে, আমি গতকালকে বলি যেখানে বাকি বোর্ড আইসিএসসি এদিকে সিবিএসসি এই বোর্ডগুলোর কথাই বিবেচ্য হবে, তো সেখানে আইসিএসসি আইএসসি তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে, তারা পরীক্ষাটা ঐচ্ছিক করে দিয়েছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেও পারে না দিতেও পারে। সিবিএসসি বোর্ডে মামলা রয়েছে এবং যেটুকু বোঝা যাচ্ছে হয়তো সেই পরীক্ষাটাও এই দিকেই হাঁটতে চলেছে। তাহলে পার্থবাবুর বক্তব্য অনুযায়ী বাকি বোর্ডের সিদ্ধান্ত, কারণ আমরা দেখেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসে হওয়াটাও কিন্তু সেই বোর্ডগুলোর দিকে তাকিয়েই হয়েছিল, কারণ সিবিএসসি এবং আইসিএসসি আইএসসি পরীক্ষাগুলো জুলাই মাসে সংগঠিত নতুন ডেট দেওয়া হয়েছিল 1 থেকে 15 জুলাইয়ের মধ্যে, এবং উচ্চ মাধ্যমিকটাও কিন্তু সেই স্প্যানটার মধ্যেই ডেটগুলো ফেলা হয়েছিল। কাজে একটা অনুসরণ করার বিষয় রয়েই যাচ্ছে, তো সেইটাকে যদি মাথায় রেখে বলা হয় তাহলে তারা যদি এবার অবস্থান পরিবর্তন করে তাহলে উচ্চ মাধ্যমিকও তাদের অবস্থান পরিবর্তন করবে কিনা এটাই দেখার বিষয়। পাশাপাশি আইসিএসসি আইএসসি পরীক্ষা যেটা বলা হয়েছে টেস্টের নম্বরের ওপরই গুরুত্ব দিয়ে করা হবে, তো কালকে আমি সে খবর আপনারা অনেকেই বলেছেন টেস্টে নম্বর ছাত্রছাত্রীরা সিরিয়াসলি পরীক্ষা দেয় না বা অনেক বিদ্যালয়ে নম্বর শক্ত করে দেয় কড়া করে খাতা দেখে, এই বিষয়গুলি রয়েছে। তো সেক্ষেত্রে একটা উদারতার একটা ব্যাপার থেকেই যায়, তো সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো নর্মস তৈরি করা হবে, যে নর্মসের ভিত্তিতে বিষয়টা হয়তো করা হবে। এখন কী হবে সেটা তো আশা করছি দিন সাতেকের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে, এবং সিবিএসসি বোর্ড হয়তো আগামী 2-3 দিনের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করবে, এবং তারপরেই যেটুকু আমার ধারণা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা তাদেরও অবস্থান স্পষ্ট করে দেবে যে পরীক্ষাটা আদৌ ঐচ্ছিক হবে নাকি আপাতত পিছিয়ে যাবে।
নাকি নির্দিষ্ট সময়ই হবে? তিনটে অপশন, আপনারা আপনাদের মত প্রকাশ করুন। পাশাপাশি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ভালো খবরের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।